জানবো ম্যানোমিটার কিভাবে হচ্ছে কাজ করে। আমরা প্রায় জানি প্রেশার ডিফারেন্সের জন্য কাজ করে, প্রেশার ডিফারেন্সটা আসলে কিভাবে কাজ করে সেটা একটু জানি। তো এখন দেখো, প্রেশার ডিফারেন্সের ফলে একটা হাইট ডিফারেন্স হবে। এই হাইট ডিফারেন্স থেকে আমরা হচ্ছে যে প্রেশার ক্যালকুলেট করতে পারবো যে কোন পয়েন্টে কিরকম প্রেশার আছে। তো এখন দেখো, প্রথম যে চিত্রতে, প্রথম চিত্রতে আমি বললাম যে পি এল ইজ ইকুয়াল টু পি আর, দ্যাটস ওয়াই তাদের মধ্যে কোনো প্রেশার চেঞ্জ নাই, মানে হাইটের কোনো চেঞ্জ নাই। সো এই ক্ষেত্রে আমার কি, এই এই এইচ এল আর এইচ আর, এই আমি ধরলাম এটা হচ্ছে আমার পি এ পয়েন্ট, এই পুরোটা কি আমার পি বি পি এ পয়েন্ট না ভাইয়া? কারণ কি তাদের মধ্যে ইউনিফর্ম ফ্লুইড আছে। আর এই ক্ষেত্রে দেখো, আমার এখানে হচ্ছে যে এইচ এল আর এখানে হচ্ছে এইচ আর, দ্যাট মিনস আমার প্রেশার ডিফারেন্স হয়েছে, হাইট ডিফারেন্স হয়েছে। তো কখন আমার হচ্ছে যে এরকম কেস হবে, যখন পি এল গ্রেটার দেন পি আর, তাহলে পি এল এর, আমি বললাম যে পি এল মানে আমার পি এল প্রেশারটা বড় পি আর এর চেয়ে তুলনায়, তো তার মানে আমার এইচ আরটা নিচের দিকে থাকবে, এইচ আরটা উপরে উঠে যাবে। তো আমার এই জিনিসটা ডিপেন্ড করবে আমার লোয়ার ফ্লুইড লেভেল যেটা থাকবে, যেই পাশে আমি যদি দুই পাশে কল্পনা করি, যেই পাশে আমার লোয়ার ফ্লুইড লেভেল সেই পাশেরটা হচ্ছে যে আমার প্রেশার বড়, হায়ার প্রেশার, দ্যাট মিনস হায়ার প্রেশার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এখন যদি 22 বার্সের চিত্রটা আঁকতাম, যে আমি বলতাম যে পি আর পি আর বড় পি এল এর চেক তুলনায়, তাহলে কি হইতো? তাহলে হইতো ভাইয়া জাস্ট আর কিছুই না, রিভার্স হইতো, যে আমার পি আর এর হচ্ছে যে প্রেশার ডিফারেন্সটা হচ্ছে যে এদিকে থাকতো, আর পি এল এরটা হচ্ছে যে এদিকে থাকতো, এটা আমি পি এল, এটা হচ্ছে আমার পি আর, দ্যাট মিনস আমার এই পয়েন্টটা হচ্ছে যে এইচ আর, এটা হচ্ছে যে আমার এইচ এল। ওকে, আমি বুঝতে পারছি, আশা করি ব্যাপারটা বুঝতে পারছি, যে আমার লোয়ার ফ্লুইড লেভেল যেখানে থাকবে সেটাই হচ্ছে যে আমার হায়ার প্রেশার থাকবে। এবার আসো যে আমরা একটা ম্যানোমিটার রাখি। ম্যানোমিটারটা হচ্ছে যে ভাইয়া, এইটা ধরো একটা ম্যানোমিটার, আমার হচ্ছে যে ফিগার ড্র করা একটু বাজে, কাইন্ডলি হচ্ছে যে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবা। এটা হচ্ছে যে আমার একটা ম্যানোমিটার। তো এই ম্যানোমিটারে আমি বললাম যে পি ওয়ান, এটা হচ্ছে আমার পি টু। ওকে, তো আমি বললাম যে পি ওয়ান গ্রেটার দেন পি টু, তার মানে কি আমার ফ্লুইড এইটা পি ওয়ান একটা লোয়ার লেভেলে থাকবে, পি টু এটা হচ্ছে যে হায়ার লেভেলে থাকবে। ওকে, তো আমি বললাম যে এই ম্যানোমিটার এইখানে আমি হচ্ছে যে ওয়াটার দিলাম, এখানে আমি হচ্ছে যে ওয়াটার দিয়ে দিলাম, এটা হচ্ছে যে আমার ওয়াটার, সাপোজ ওয়াটার, এটাকে আমি বললাম ওয়াটার। তো এটাকে আমি বললাম পি ওয়ান পয়েন্ট, পি ওয়ান পয়েন্ট, দ্যাট মিনস আমার এই পুরোটা অংশ জুড়ে পি ওয়ান পয়েন্ট না করেসপন্ডিংয়ে, কারণ কি এটা আমার ইউনিফর্ম ফ্লুইড, ইউনিফর্ম ফ্লুইড, দ্যাটস ইট। তো এখন আমি দেখি আমার এই পয়েন্টে, দেখো এই জায়গায় কি একটা প্রেশার কাজ করতেছে, এখানে আমার এই পি ওয়ান পয়েন্টের উপরে একটা ওয়াটারের প্রেশার কাজ করতেছে, দ্যাট মিনস আমার পি ডাব্লিউ, এর উপরে আমার কি প্রেশার কাজ করতেছে, পি টু প্রেশার কাজ করতেছে, দ্যাট মিনস আমার পি ওয়ান এর উপরে আমি লিখতে পারি পি ওয়ান ইজ ইকুয়াল টু পি ডাব্লিউ প্লাস পি টু। ওকে, তা আমি যদি এখন আমার এই পি ওয়ান এবং পি টু এর প্রেশার ডিফারেন্স বের করতে চাই, তাহলে উভয় পাশে আমি পি টু দ্বারা মাইনাস করি, দ্যাট মিনস আমার পি ডাব্লিউ, তাহলে আমি কি লিখতে পারি, পি ডাব্লিউ আমার এই ওয়াটারের ম্যানোমিটারের যে প্রেশারটা আছে সে ওয়াটারের, সেটা আমার কি দুই পাশের প্রেশার ডিফারেন্স। এখন আসি আমি এই প্রেশার, ওয়াটারের প্রেশারটা কীভাবে বের করব। তো আমরা বাচ্চাকালে পড়ে আসছি প্রেশার ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, পড়েছি না? অবশ্যই পড়ছি। এখন ফোর্স কি, ডিউ টু গ্র্যাভিটেশন আমরা ফোর্সের ইকুয়েশন কি লিখতে পারি, এফ ইজ ইকুয়াল টু এম জি। তো এটা হচ্ছে যে আমার এম জি, তো এ হচ্ছে যে আমি এরিয়া রাখলাম। তো এখন আমরা জানি, আমরা তো আমি যদি এটার হাইট দিয়ে দিই, এটা হচ্ছে যে আমার এইচটুকু হচ্ছে যে আমার ওয়াটার উঠছিল, তো এটা আমি ধরলাম যে এটা হচ্ছে যে আমার এইচ। তো আমি আমার ভলিউমের জানি, ভলিউম ইজ ইকুয়াল টু এ ইন্টু এইচ, তা জানি না। এখন রো ইজ ইকুয়াল টু কি জানি, এম বাই ভি। তো এম ইজ ইকুয়াল টু কি, এম ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, রো ইন্টু ভি, তাই না? তো
এখান থেকে আমি কি লিখতে পারি, এম এর জায়গায় রো ইনটু বি ইনটু জি ডিভাইডেড বাই এ। এখন বি এর ইকুয়েশন, বি এর আমরা কি জানি, এইচ ইনটু এইচ লিখতে পারি, রো ইনটু এ ইনটু এইচ ইনটু জি ডিভাইডেড বাই তার এ, এ এ ক্যান্সেল, তার মানে আমি কি লিখতে পারি, এইচ রো জি। ওকে, তো এখানে আমার প্রেশার এটা হচ্ছে এইচ রো জি, তো ডেল পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। চলো এবার, ম্যানোমিটারে দুই ধরনের ফ্লুইড থাকে, দ্যাট মিনস এটা আমি ধরলাম এটা হচ্ছে আমার ওয়াটার, এতক্ষণ আমরা এইটা ওয়াটার ওয়াটারের জন্য করছিলাম, দুইটা প্রেশার ডিফারেন্স বের করছিলাম। তো এবার আমি একটু দেখি আমার ম্যানোমিটারটা অ্যাকচুয়ালি কীভাবে ওয়ার্ক করে আর ম্যানোমিটার ইকুয়েশনটা কীভাবে আসছে। তো আমি ধরলাম এইটা হচ্ছে যে আমার ওয়েল, এই যে এই এই কালারটা হচ্ছে যে আমার ওয়েল, এটা হচ্ছে যে আমার ওয়েল মানে একটা তেল, আর এটা হচ্ছে ওয়াটার। তো ওয়াটারের ডেন্সিটি, ডেন্সিটি অফ ওয়াটার গ্রেটার দেন ডেন্সিটি অফ ওয়েল ধরে নিলাম, এটা হচ্ছে আমি ধরে নিলাম সাপোজ মনে করো। তো এটা হচ্ছে ধরলাম আমার প্রেশার পি ওয়ান, এটা ধরলাম আমার প্রেশার পি টু। আর হ্যাঁ, এখন আমি বলবো যে ভাইয়া তোমরা তো বুঝছো যে কোনটা বড় হবে, পি ওয়ান বড় না পি টু বড় হবে, এটা কিভাবে বুঝবা। দেখো এই জায়গায় ম্যানোমিটার ফ্লুইডের লোয়ার পজিশনে আছে, এই জায়গায় হায়ার পজিশনে আছে, অর্থাৎ আমার ম্যানোমিটার ফ্লুইডে আমি লোয়ার থাকলে আমি বলছি যে এটা হচ্ছে আমার হায়ার প্রেশার, দ্যাট মিনস আমি আমার এই চিত্র থেকে বলতে পারি পি টু গ্রেটার দেন পি ওয়ান। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো কিভাবে জিনিসটা আসছে। তো এখন আমি ধরো এই পয়েন্টটাকে ধরলাম হচ্ছে যে পি এ। ওকে, তো আমরা তো জানি যে প্রেশার ডিফারেন্স বের করব, আমরা মনে করো পি ওয়ান মাইনাস পি টু প্রেশার ডিফারেন্সের জন্য একটা ইকুয়েশন বের করব। তো এতক্ষণ আমরা শুধু একটা মানে ওয়াটারের জন্য দেখছি, এখন আমার দুই ধরনের ওয়াটার এবং অয়েল দুইটার মিক্সচার আছে। ওকে, এখন দেখো এই পি এ এর উপর কি কাজ করতেছে, একটা এই ওয়েলটা প্রেশার কাজ করতেছে না, এখানে একটা ওয়েল প্রেশার কাজ করতেছে, এই ওয়েলটা এখানে প্রেশার দিতেছে, এটা হচ্ছে যে আমার পি ওয়েল, আর এটা হচ্ছে যে আমার পি টু। তো পি টু, তো আমি যদি পি এ লিখি পি ওয়েল প্লাস পি টু লিখতে পারি না, কারণ আমার ওয়েল আর পি টু তো কাজ করতেছে। তো এই পি ওয়েলটা আসলে কি, পি ওয়েলটা আসলে কি, আমি লিখতে পারি রো ওয়েল ইনটু এইচ, এই জায়গা যদি আমি দূরত্ব ধরলাম যে এইচ এ, যদি লিখি এইচ এ ইনটু জি প্লাস পি টু লিখতে পারি না। সিমিলার কাইন্ড অফ ফ্যাশন আমি হচ্ছে যে এই পয়েন্টটাকে ধরলাম পি বি, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই, পি বি ধরলাম। তো পি বি এর উপর কী কাজ করতেছে, একটা ওয়েল প্রেশার কাজ করতেছে, ধরলাম এটার হচ্ছে যে এইচ বি হচ্ছে যে ডিস্টেন্স, আর এখানে এবার পি ওয়ান কাজ করতেছে। তো পি বি ইজ ইকুয়াল টু পি ওয়েল প্লাস পি টু পি ওয়ান, দ্যাট মিনস আমার এখানে পি ওয়েলটা কত, এইচ বি ইন্টু ইন্টু জি প্লাস পি ওয়ান। তো এখন আসি, আমি তো জানি ভাই আমার এই ইউনিফর্ম বেল ইউনিফর্ম ফ্লুইডের জন্য এটা কি আমার পুরোটা ওয়ার্ক ওয়াটার, তো ইউনিফর্ম ফ্লুইডের জন্য এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম লিখতে পারি, লিখতে পারি না। তো এই পয়েন্টের উপর কি কাজ করতেছে, দেখো এই পয়েন্টের উপরে কাজ করতেছে এই পিবি ফুড, পিবি প্রেশার কাজ করতেছে, আর এখানে ওয়াটার প্রেশার কাজ করতেছে, এখানে ওয়াটার প্রেশার কাজ করতেছে, দ্যাট মিনস আমার এখানের এই পি এর জন্য আমি কি লিখতে পারি, পি এ ইজ ইকুয়াল টু পি বি প্লাস এই ওয়াটারে আমার কি প্রেশার দিতেছে, রো অফ ওয়াটার ইনটু আমার হচ্ছে যে এখানে আমি হাইট ধরলাম এইচ ডাব্লিউ, আমার হাইট অফ ওয়াটার ইনটু জি, তাই না। এখন দেখো আমার এই পিবি সমান কি লেখা যায়, আমি পিবি সমান একটা পাইছি না, এই যে এখানে লেখা যায় রো অফ ওয়েল ইনটু জি ইনটু এইচ বি প্লাস রো অফ ওয়াটার ইনটু এইচ ওয়াটার জি। ওকে, তো এখন দেখো এই পি এ আর এই পি এ সমান না ভাইয়া, তো দুইটাকে আমি ইকুয়েট লিখতে পারি, ইকুয়েশন কি লিখতে পারি, পি টু প্লাস রো ওয়েল ইনটু এইচ এ ইনটু জি প্লাস সরি ইজ ইকুয়াল টু রো ওয়েল ইনটু
আচ্ছা এখানে একটা পি ওয়ান যোগ হবে না, আমি একটু ভুল করছি, এই যে এখানে পিবি এর ভ্যালুটা যোগ করার সময় কি একটা পি ওয়ান ছিল না, এখানে আমি পি ওয়ান যোগ করতে ভুলে গেছি, ইন্টু জি ইন্টু এইচ বি প্লাস রো ইন্টু ওয়াটার এইচ ইন্টু ওয়াটার ইন্টু প্লাস ই ওয়ান। তো আমি পি আমি প্রেশার ডিফারেন্স বের করবো এই দুই পয়েন্টের, দ্যাট মিনস আমি যদি এই পাশে পি ওয়ান নিয়ে আসি, পি টু মাইনাস পি ওয়ান ইজ ইকুয়াল টু চলে আসবে আমার হচ্ছে যে রো ওয়েল, এখানে রো ওয়েল আছে এখানে রো ওয়েল আছে, এখানে জি আছে এখানে জি আছে, আমি যদি কমন নিয়ে নিই দ্যাট মিনস আমার এইচ বি মাইনাস এইচ এ চলে আসতেছে না, প্লাস রো অফ ওয়াটার ইন্টু এইচ ডাব্লিউ ইন্টু জি, এতটুকু আসতে পারছে, এগুলো এতটুকু আসছে। তো এবার দেখো আমি দেখো একে এই যে ডিস্টেন্স ধরলাম, এই যে ডিস্টেন্স ধরলাম এখানে, এখানে কি লেখা যায়, এইচ ডাব্লিউ প্লাস এইচ বি ইজ ইকুয়াল টু এইচ এ, তাই না ভাইয়া, লেখা যায় না। তো এখান থেকে কি লিখতে পারি, এইচ বি মাইনাস এইচ এ ইজ ইকুয়াল টু মাইনাস এইচ ডাব্লিউ, লেখা যায়। তো আমি এই জায়গায় আমি কি লিখতে পারি, এই জায়গায় পুরোটার জায়গায় আমি কি লিখতে পারি, মাইনাস এইচ ডাব্লিউ। ওকে, তো এখান থেকে আমি জি ইন্টু এইচ ডাব্লিউ কমন নিয়ে নিই, তাহলে আমার কি থাকতেছে ভাইয়া, রো অফ ওয়াটার থাকতেছে মাইনাস রো অফ ওয়েল থাকতেছে, দ্যাটস আওয়ার অথচ প্রেশার ডিফারেন্স চেঞ্জ, এটাই আমার ম্যানোমিটার ইকুয়েশন, এটাই আমার ডেরিভেশন। ওকে।